বন্ধুরা আপনারা দেখছেন আনসার পিডিস ইউটিউব চ্যানেল। আজকে দেখতে পাবেন একটা ডেড টিওয়াইসি মেশিন রিপেয়ারিং ইউএসবি ভয়েস প্রোগ্রামের মাধ্যমে। পিছনে বক্সটার এরকম কোয়ালিটি এবং সামনে দেখে নেবেন দিচ্ছি পাওয়ার দিলাম। এই মেশিনটাতে সমস্যা হচ্ছে বুট লিখে দাঁড়িয়ে থাকছে, সামনে আর অন হচ্ছে না, এটা সফটওয়্যার করতে গিয়ে ডেড হয়ে গেছে বক্সটা। এটা আজকে রিপেয়ারিং করবো ইউএসবি ভয়েস প্রোগ্রামের মাধ্যমে। তো চলো বক্সটা এবার খুলে নিই, এখনো বুট হচ্ছে না, এইভাবেই আছে। বক্সটা খুলে নিব, বক্সটা খুলে নিচ্ছি, দেখুন বক্সটা খুলে নিলাম। এবং বক্সটা থেকে মেমোরি আইসিটা তাতাল দিয়ে খুলিয়ে নিব, খোলাবো। এটা মেমোরি আইসি, এটাকে ওপেন করতে হবে। ভালো করে দেখে নাও, এই যে এটা মেমোরি আইসি, এটা তাতাল দিয়ে এখন আমি তুলে নিচ্ছি। সুন্দর করে তাতাল দিয়ে এদিক ওদিক তাতাল দিয়ে সুন্দর করে হিট করে, বেশি করে হিট করে তুলতে হবে, যেন আবার নষ্ট না হয়ে যায়, অন্য কম্পোনেন্টস নষ্ট না হয়ে যায়। সুন্দর করে খুলবেন আপনারা, এই যে খুলে নিয়েছি আমি। খোলার পরে এই আইসিটাকে পরিষ্কার করার পর ইউএসবি ভয়েস প্রোগ্রামে লাগাতে হবে। ওখানে আবার ইন্ডিকেট করা আছে 1 2 3 4 5 6 7 8, একদিকে চারটা আর একদিকে চারটা লাগাতে হবে। পিনটা মেমোরি আইসিটা বসাই দিতে হবে সেখানে, সুন্দর করে পিনে পিনে যেন একদম মিলে যায় সেভাবে করতে হবে। আর চাইলে আপনাদের বক্সের ডেট হয়ে গেছে, ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, চাইলে আমার সঙ্গে যোগাযোগ করে আমার এখানে পাঠাতে পারেন। সুন্দর করে একদম পিনে পিনে মিল করে বসাতে হবে আইসিটা, মানে এদিক ওদিক না হয়, এবং ভালো করে সোল্ডিং করতে হবে। দেখো আমি সোল্ডিং করছি, যত সহকারে সোল্ডিং করতে হবে যেন এদিক ওদিক না হয়ে যায়। দেখো আমি একদম সুন্দর করে কীভাবে সোল্ডিং করে নিলাম, সুন্দর করে সোল্ডিং করে নিয়েছি। এবার চলে যাবো আমি কম্পিউটারে প্রোগ্রামিং করব। তো চলো কম্পিউটারে, কম্পিউটারে লাগাই দিয়েছি। এবং প্রোগ্রাম করতে সময় বেশি লাগে, সেই জন্য এডিটিংয়ের মাধ্যমে বাড়িয়ে দিয়েছি। ডিটেক্ট করলাম আর সেটাকে, ডিটেক্ট হয়ে গেছে, দেখো সব FF চলে আসছে। এবার রিড করব, রিড করছি, রিড করতে সময় নেয়, সময় লাগছে, রিড হচ্ছে, 50% পার হয়ে গেছে, রিড হতে আছে, রিড কমপ্লিট হয়ে গেছে, দেখো লিখা আছে রিড কমপ্লিট। এবার চলে যাব ইরেজ, ইরেজ কমপ্লিট হয়ে গেছে। এবার চলে যাব ব্ল্যাঙ্ক করতে, মেমোরি আইসিটাতে যা আছে সব ব্ল্যাঙ্ক করে দেব, মানে যেন কিছু না থাকে মেমোরি আইসিটা, মেমোরি আইসিটা যেন এমডি হয়ে যায়। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আনসার পিডিস ইউটিউব চ্যানেলটি, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে সেটআপ বক্সের আনবক্সিং, নতুন স্যাটেলাইট রিসিভ এবং ডেড বক্স রিপেয়ারের নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। সাবস্ক্রাইব করে বেল আইকন অল ক্লিক করবেন। চলো এবার করে নেই, অটোমেটিক ডিটেক্ট করে নেই, আরেকবার রিড করে নেব। কম্পিউটারে ভয়েস প্রোগ্রামের মাধ্যমে সফটওয়্যার করতে একটু সময় লাগে,
সেই জন্য সম্পূর্ণটা দেখাতে পারছি না এডিটিং এর মাধ্যমে। সেটা স্পিড বাড়িয়ে দিয়েছি আমি, আমি অনেক সময় নিয়ে নিবি। একবার 100% নেবে অটোমেটিক ব্ল্যাক হয়ে যাবে আমার এসে। একটা টিওআইসি বক্স ছিল, এটাতে আমি আজকে টিওআইসি ল্যান কিবোর্ড আজকে সফটওয়্যার করব, পাগারিয়া 101 মডেলের সফটওয়্যারটি। দেখবেন ক্লাস পর্যন্ত ভিডিওটি বুঝতে পারবেন, এবং টিওআইসি রিমোট ওয়ার্ক করবে। আপনারা যদি সফটওয়্যার করতে যে কোনো সমস্যা হলে বক্সে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, আমি বক্সে আপনাদের রিপেয়ার করে পাঠিয়ে দেবো আপনাদের কুরিয়ার বা পোস্ট অফিসের মাধ্যমে। কমপ্লিট হয়ে গেছে সফটওয়্যার, এখান থেকে বের হয়ে গেলাম আমি। এখন এবার খুলে নিলাম ইউএসবি ফাইভ প্রো কনভার্টার, এবারে মেমোরি আইসিটা বোর্ডের মধ্যে বসিয়ে দিয়েছি এবং পাওয়ার কেবলটা লাগাই দিলাম। চলো এবার পাওয়ার দিব, পাওয়ার দিয়ে দিয়েছি, অন লেখা আসছে। কিপ্যাডও কাজ করছে, দেখেন কিপ্যাডও সব কাজ করছে। 6 5 4 3 2 1 201 200 কিপ্যাডও কাজ করছে, আমাদের বক্স রেডি হয়ে গেছে। চলো দেখি এবার বক্সটা টিভিতে লাগিয়ে দেখবো। অন করে নিয়েছি এবং টিভিতে পাগারিয়া 101 মডেল চলে আসছে। রিমোটও কাজ করছে, রিমোটও কাজ করছে। এটা মেনু, এটা মেনু, আর একটা ফোন চেঞ্জ করে দেখি, কেবিএস ওয়ার্ল্ড সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।